আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্মার্ট এগ্রোর পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টা হচ্ছে বল সুন্দরী এবং কাশ্মীরি আপেলগুলির ফুল আসার সঠিক সময়। আমিও জানতাম যে এই কাশ্মীরি এবং বলসুন্দরী বড়োয়ের ফুল আসে সেপ্টেম্বরের শুরু থেকে পুরাটা মাস, কিন্তু আমি দেখতেছি এখন ব্যাপারটা অন্যরকম, যে ফুলটা আরও দ্রুত আসে। এবং প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম যে এত তাড়াতাড়ি কেন ফুল আসতেছে, এটা কি সিজনাল ফুল নাকি অফ সিজনের ফুল, এটা নিয়ে আমি আসলে শঙ্কিত ছিলাম। পরবর্তীতে আমি একজন কৃষি অফিসারকে ফোন দিলাম, উনিও সঠিক তথ্য দিতে পারল না। উনি বললেন যে এই সময় তো ফুল আসার কথা না। তো তারপরে আমি বড় বড় কয়েকটা খামারিকে ফোন দিয়ে শুনলাম যে না, ওনারা বললো ঠিক আছে এই সময় ফুল আসতে পারে। তো কবে ফুল আসতেছে, কবে ফুল আসে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো এই বিষয়টাই আমি আপনাদের আজকে জানাবো। তো শুরু করা যাক মূল বিষয়ের আলোচনা। তো মেন বিষয়টা হচ্ছে যে বলসুন্দরী এবং কাশ্মীরি আপেলকুলে ফুল আসবে মূলত আগস্টের 10-15 তারিখ থেকেই শুরু করবে ফুল আসা। তো আমি প্রথমে যখন আগস্টের 10-12 তারিখের দিকে যখন ছোট্ট ছোট্ট কুড়ি আসা দেখি, এই যে এইরকম কুড়ি যখন দেখি, তখন আমি আসলে নিজেও অবাক হয়ে যাই যে এত তাড়াতাড়ি কেন ফুল আসতেছে। এই যে কুড়িগুলো লক্ষ্য করেন, আজকে আগস্টের 20 তারিখ, আমি যে ভিডিওটা করতেছি আজকের তারিখ হচ্ছে আগস্ট 20 তারিখ। তো আমি এই ফুলগুলো লক্ষ্য করতেছি আরও 8-10 দিন আগে থেকে। প্রায় প্রতিটি গাছেই এরকম ছোট ছোট কুড়ি আসতেছে। প্রথমে একটু টেনশন করছিলাম, তো পরবর্তীতে ইনফরমেশান নেওয়ার পর আমি জানতে পারলাম আসলে কেউই মেন ব্যাপারটা জানাইতে চায় না, সবাই কিছু না কিছু হাইড করে রাখে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সঠিক জিনিসটা জানানো, সঠিক জিনিসগুলো আমি জানাইতে পারি, যাতে যাদের ছাদে হোক, বাগান হোক, বা যারা শখের বসে লাগাইছেন, যেভাবে গাছ লাগান, তারা যেন সঠিক জিনিসটা জানতে পারেন। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো আমি দেখাবো যে বিভিন্ন গাছে কীরকম ফুল আসছে। তার আগে একটু জিনিস আপনাদেরকে দেখিয়ে নিই যে আজকে কিন্তু আগস্টের 20 তারিখ, ঠিক আছে। এই যে দেখেন আমার এই মোবাইলটাতে এখন 20-8-2021, এই 20-8-2021-এ আমার এই ভিডিওটা করা। হয়তো আপনারা ভিডিওটা দেখতে পাবেন 22 তারিখ থেকে, 22 তারিখে আপলোড দিব ইনশাআল্লাহ। তো আমি এই প্রথমে যখন ফুল দেখি তখন আমি নিজে আতঙ্কিত হই, আমার ফ্রেন্ডকে জানাই, ও ঠিক মতো বলতে পারে না। একজন কৃষি অফিসারকে ফোন দিলাম, উনিও একটু ঘাবড়িয়ে গেলেন যে এত তাড়াতাড়ি তো ফুল আসার কথা না। তো পরবর্তীতে বড় বড় খামারিকে কল দিছিলাম, এক ভাইকে, ফরিদপুরের এক ভাই মফিজুল ভাই, উনি অনেক বড় বাগান ওনার। তো ওনাকে ফোন দিয়ে আমি শিওর হইলাম। তো ভাই বলল যে হ্যাঁ, এই সময় ফুল আসবে, এটাই স্বাভাবিক, ফুল আসতেছে সব গাছেই, কোনো সমস্যা নাই। তারপর থেকে আসলে আমি অনেকটা রিল্যাক্স হয়েছি। দেখেন এই যে ফুল আসতেছে। এর জন্য আসলে সঠিক সময় সঠিক জিনিসটা আসলে না জানলে একটু বিড়ম্বনায় পড়তে হয়। অনেক ফুল ফুটেও গেছে, আপনাদের দেখাবো প্রতিটা গাছ যদি আমি দেখাই, যে প্রতিটা ডগায় ডগায় কিন্তু ফুল আসা শুরু করছে। হয়তো দেখতে পাচ্ছেন যে মুখগুলো ফেটে গেছে এবং ছোটো ছোটো কুড়ির মতো বের হয়েছে, এইগুলো আসলে ফুল। আলহামদুলিল্লাহ, এরকম যদি প্রতিটা গাছে এই ফুল আসে, তবে আরও একটা জিনিস জেনে থাকা ভালো, যে যে ফুল আসা শুরু করছে এই ফুল কিন্তু সেপ্টেম্বর পুরাটাই ফুল আসতেই থাকবে। এরকম করে যে এই শুরু হয়েছে কিন্তু সেপ্টেম্বর পুরাটা পর্যন্ত ফুল আসতে থাকবে। এবং আমি ফুলের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব যে কখন আমি কি করতেছি, আসলে বাগানটা নিয়ে এই ফুলগুলো নিয়ে আমি কখন কি করতেছি সেটাও আপনাদের জানাবো। দেখেন এখানে ফুল কিন্তু ফুটেও গেছে দুই একটা। এই গাছটাতে দেখেন অনেক বেশি ফুল আছে, এটাতে
ফুল অনেকগুলো ফুটেও গেছে। আর এই সময়টাতে অবশ্যই এই সময়টাতে আর কেউ কোনো প্রকার মানে কীটনাশক বা কোনো প্রকার আপনারা ইয়ে দিবেন না, খাবার দিবেন না, খুব খেয়াল রাখবেন। ফুলে ফুল থেকে গুটি না আসা পর্যন্ত কোনো খাবার বা কীটনাশক আপনারা দিবেন না, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। যদিও এইবারে আমার বোরের গাছ প্রথম, আমি বাগানটা এবারেই প্রথম ফুল পাচ্ছি, তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি আপনাদের ইনফরমেশানগুলো দেওয়ার জন্য, বাগানের আপডেট দেওয়ার জন্য। তারপরেও যদি আপনাদের কিছু জানার ইচ্ছে থাকে বা জানতে চান, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও উৎসাহ পাই আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আমি নেক্সটে, এখন একটু সময়ের সংকটের কারণে পারতেছি না, নেক্সটে আমি বগুড়া জেলা এবং পাশাপাশি অন্যান্য জায়গার ছোট বড় বিভিন্ন বাগান এবং বিভিন্ন বিষয় নিয়ে আরও ভিডিও তৈরি করব। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, কোনো কিছু জানার থাকলে শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে ব্যাপারগুলো সবাই জানতে পারে। বাংলাদেশে যে পরিমাণ বাগান বাড়তেছে, আলহামদুলিল্লাহ আশা করা যায় বাংলাদেশের ফল রাজ্যে একটা সুখকর দিন আসতেছে। এই করোনা মহামারীর কারণেও কিছুটা সমস্যায় আছে হয়তো ফল বাগানিরা, কারণ ফলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে পারতেছে না, বাইরে যাইতে পারতেছে না, এর জন্য হয়তো দামে কিছুটা কম পাচ্ছে। তো আলহামদুলিল্লাহ এই সময় হয়তো কেটে যাবে, আল্লাহর রহমতে এই সময়গুলো কেটে যাবে এবং সুদিন আসবে ইনশাল্লাহ। দেখেন কিছু কিছু গাছে একেবারে আবার ফুল নাই, এই দেখেন এইটার দেখেন। তবে হ্যাঁ, এটাও কোনো আতঙ্কিত হওয়ার বিষয় না, কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু কিছু এগুলোর ইয়েগুলো ফাটতেছে, ফেটে ফুল আসবে ইনশাল্লাহ। এই যে ফুল আসতেছে না একেবারে তাও না, সবগুলো গাছেই ফাটতে শুরু করছে, ওই যে সেপ্টেম্বরের পুরোটা পর্যন্ত ফুল আসতে থাকবে, তো আসতেই থাকবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমার গাছগুলো খুব ভালো আছে, মাত্র 5 মাস হয়েছে, এপ্রিলের 5 তারিখে এই গাছগুলো লাগানো, এপ্রিল মে জুন জুলাই আগস্ট, এখনও পুরোপুরি 5 মাস হয় নাই, এখনও 15 দিন বাকি আছে। এই সাড়ে চার মাসের গাছগুলান আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণে বড় হয়েছে, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তাআলা এ পর্যন্ত যে পরিমাণ গাছের গ্রোথ দিছেন। যদি আল্লাহর রহমতে ফলগুলো সেই রকম আসে এবং বাজারজাত করতে পারি, তো ভালো একটা প্রফিট পাবো ইনশাআল্লাহ। আর যদি ভালো কিছু হয় তাহলে বাগানটা বড় করার ইচ্ছা আছে। সামনেতে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা, এটা 36% জমি, এবং এর পাশেই একটা জমি দেখতে পাচ্ছেন হয়তো, ওই পাশে ওই জমিটা হচ্ছে 16%। এই দুইটা বাড়ানোর চিন্তাভাবনা আছে এবং আরও কিছু আছে, যদি বাড়াইতে পারি আপনাদের শুরু থেকে শেষটা পর্যন্ত আপডেট দিব। আর এই আপডেট জানার জন্য বা অন্য যে কোনো বাগান সম্বন্ধে যে কোনো ব্যাপারে জানার জন্য আপনারা কমেন্ট করতে পারেন, এবং দোয়া রাখেন আমার জন্য। সবাই ভালো থাকেন, আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।